নগরীর সাতগাতনা দিন দর্জিফেরা এলাকাত সেপ্টেম্বরের 15 তারিখ রবিবার ডিশ ব্যবসা সাদান অধ্যয়নের হারণে ডিশ ব্যবসায়ী জাহিদ হোসেনের ছোট ভাই মোহাম্মদ জিয়াদ কুনুইল কুনুর মূলহোতা মোহাম্মদ রাসেল বন্দুক যুদ্ধ মারা গিয়ে বন্দুক যুদ্ধ ব্যবহার করছে অবৈধ অস্ত্র উদ্ধার করছে সাতগাতনা পুলিশ শুক্রবার দিনগত রাতে 2 তারিখকে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটছে নিহত মোহাম্মদ রাসেল একই এলাকার আবুল বশরের ফুয়া এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তরের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সি প্লাস রে জানাই মামলার এক নম্বর আসামি রাসেল গতকালকে আমরা তাকে গ্রেপ্তার করি গত পরশুদিন গ্রেপ্তারে তারপর কাছে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার নিকট অবৈধ অস্ত্র এবং তার যে সঙ্গীয় যে সমস্ত সন্ত্রাসীরা ছিল তাদের ব্যাপারে তথ্য দেয় আমরা সেই তথ্যের আলোকে অভিযানে নামি এবং অভিযানে চাঁদগাঁও থানাধীন দর্জিপাড়া নামক স্থানে আমরা যখন আসামিকে নিয়ে উপস্থিত হই এবং তখন তার যে সঙ্গী সাথীরা ছিল আমাদের উপর গুলিবর্ষণ করে আমরা তার জবাবে আমরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি এরই এক পর্যায়ে রাসেল আমাদের হাত থেকে পলাতক হওয়ার চেষ্টা করে এই দুই পক্ষের ভিতরে যে গোলাগুলি বিনিময় ঘটে ওর এক পর্যায়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে তিনি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হন তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলে সে তাকে মৃত ঘোষণা করা হয় এ বিষয়ে আমরা অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে হত্যাসহ অস্ত্র এবং পুলিশের সাথে মামলা নেওয়ার প্রক্রিয়াধীন আছে নিউজ ডেস্ক সি প্লাস টিভি হ্যালো ভিউয়ার্স ভিডিও বের নিচে দিয়ে সাবস্ক্রাইব লেখক লাল বাটন আছে ইভেত ক্লিক করুন আর ডাকো দিয়ে উগো বেল আইকন আছে ইভেত সাবধান তাহলে অনেক ব্যয় করা আগে দিয়ে আমার ভিডিও কিন্তু সেট পারিবেন আর সাদ গাইলে হতা হয়